গুড মর্নিং বন্ধুরা, আজকে আমি তোমাদের সঙ্গে একটা নতুন মানুষকে পরিচয় করে দেবো। মানে কালকে আমার ছেলেকে পরিচয় করে দিয়েছিলাম, আরেকজনকে পরিচয় করে দিইনি। আমাদের বাড়িতে আমরা পাঁচজন মেম্বার। এইবার এক প্রথম যে মেম্বার আমাদের বাড়ির মেন মাথা, আমার ছেলে কাজে, তাকে তো পরিচয় করেই দিয়েছি। এবার তার উপরের যে হেড অফিস, তাকে তো পরিচয় করে দেওয়া হয়নি, পরিচয় দেওয়া করে দেওয়া উচিত। আমার সব বন্ধু হয়, আবার ঝগড়াও করতে হয়, আবার মারামারি হয়ে যায়, মানে সবকিছু হয়ে যায়। আরে সবকিছু নিয়ে জীবন যাপন হয়, তাই না? বলো, তোমরা হয়ে যায়। কেউ কারো কোনোদিন একা থাকতে পারে, আর সম্পর্কের মধ্যে ভালোবাসা, ঝগড়া সবকিছু থাকে। তো এই ব্লগটি অ্যাকচুয়ালি তৈরি করার উদ্দেশ্য এই একমাত্র ব্যক্তির, যে ব্যক্তি বেশিরভাগ সময় বাড়িতে একা থাকে, বাইরে বেশি না, তাই সময় কাটানোর জন্যে তোমাদের পাশে থাকার জন্য এই ব্লগ নতুন করে তৈরি করেছে। অবশ্যই সাপোর্ট করো, সঙ্গে থেকো। ঘুরতে যেতে খুব পছন্দ আমাকে, নিয়ে ঘুরতে, কিন্তু আমি খুব ঘুরতে বেশি পছন্দ না, আমার বালুঘাটটাই পছন্দ। কিন্তু একটা জায়গায় খুব মনে লেগে গেছে, হ্যাঁ, কলকাতায় গেছিলাম ঘুরতে, খুব ভালো লেগে গেছে কলকাতাটা। এবার ইচ্ছে আছে আরেকবার যাবো ঘুরতে। কালকে সারা দিনটা পরে ঘুমাই, কালকে আমরা একটা থেকে জাগা, আমার ছেলে ঘুম আমার আজকে কাজ হয়নি গো, কারণ হলো আমি আজকে উঠতে দেরি করে ফেলেছি, আর শনিবার আজকে বারের দিন, আমরা আজকে নিরামিষ খাই। অবশ্য কোনোদিনও মাছ টাছ থাকলে হয় না, আজকে নিরামিষ আমাদের। জানোই তো নিরামিষের দিন বাসনপত্র মাজা ঘষা খুব থাকে, যদিও আমার বাসনটা আজকে মাজিনি, মাছ তো হয়নি, তবুও কিছুটা থেকে যায়, লাস্ট একটু আমি করলাম। তো এই ঘরটার মুছে টুছে নিয়ে, এই যে এখন ঘর মুছবো দেখো তোমরা, আর রান্না করবো। এখনও রান্নার মেনু ঠিক হয়নি, একজন বলেছে পটল দিয়ে রসা করো আর ডাল, দুই পটল করো আজকে, দুই পটল। তো এই হয়েছে, এবার দেখা যাক একটু বাজারে যাব, যেহেতু নিরামিষের দিন বেশি হবে, মানে বাজারে দেরি করে গেলেও কোনো ব্যাপার না, পনির আনলেও হয়ে যাবে, ওই জন্য তোমার ঘরটা মুছে নিয়েই বাজারে যাবো। এবার রান্না বসে গেছে, ভাত বসে গেছে, শুধু বাকি রইল তরকারি ডাল, সকালবেলা খেয়ে কাজে যাবে বললো। তাই জন্য সকাল বলতে আমার দশটা এগারোটায় সকাল, কারণ আমি একটু ঘুম থেকে সকালবেলা আমি উঠতে পারি না। আমার যে বর, সে খুব ঘরে উঠে বসে থাকে, মানে সারা রাত্রি জাগা থাকলো, সে ভোরবেলা উঠেছে, উঠে আবার দিক দিব্যি ঘুরতে বেরিয়েছিল, আমি ঘুম থেকে উঠে দেখি বিছনায় গেঞ্জি আর গুলো মেয়ে বেরিয়েছিল নাকি, বললো হ্যাঁ, কিন্তু আমি তার চোখ খুলে তাকাইনি। আমার বর আমায় কালকে বলেছে যে চলো একটু মর্নিয়া করতে হবে, কিন্তু মর্নিয়া করতে আমি বেরোতে পারবো না, এটা যা কিছু হয়ে যায়। ঘুমটা হচ্ছে বেশি প্রিয়, মর্নিয়াটা কোনো প্রিয় না, সারাদিন খালি ঘুমিয়ে থাকো তাহলেই হবে। ঘুমিয়ে থাকো, কিন্তু আমাকে ঘুমোতে দেয় না, আমাকে রীতিমতো কাজ করতেই হয়। হ্যাঁ, যদি কথাটা মানাতো, যদি কাজের লোক রান্নার মাসি থাকতো তাহলে কথাটা ওর মানাতো, কিন্তু রান্নার মাসি আমি না। এটাও ঠিক, একটা ছোট বাচ্চাকে নিয়ে ওটা বাইরেটা দেখে নিয়ে এই শোয়া বাদ দিয়ে ঘুরতে যাওয়া, সেটাও কিন্তু মানে ধৈর্যের ব্যাপার, তাই না? বলো আমার আগে না গো, এটা না, সকালবেলা আমার বিয়ের আগে থেকেই আমি ঘুম, মানে ঘুম বাদ দিয়ে সকালে মনে করতে পারতাম না। আমার বান্ধবীর তালে পড়ে, আমার মার তালে পড়ে যে কয়েকদিন গেছি, তিন দিনের দিন বলেছে তুমি যেগুলো যাও নাহলে আমাকে বাধ্য, এই বলে আমি, আমার সকালের ঘুমটা খুব ভালো লাগে, আমি এই জন্য সকালে ঘুম মানে উঠি না। আমার উঠতে 8:30 বেজে যায়। আমার বর একটু মিথ্যে বলতো, মানে এতকাল বিয়ের আগে আমার মা বলতো 6:30 যদি বাঁচতো বলতো 7:30, আর আমার বর আজকে বলেছে 8:30 বাজে, আমি ঘড়িতে দেখি যে 8টাই বাজেনি, আর এদিকে বলছে 8:30 বাজে। তাহলে ভাবো, এই যে হলো আমার বর, একটা জালি, মানে নাম্বার 1 জালি যাকে বলে, এরকম জালি বর থেকে সাবধান দিব।
এইবার চলে এসছে আমার ছোট্ট বেটু, কুট্টি বেটু, দুষ্টু বেটু। নিজে তো ঘুমাবে না রাত্রিবেলা, আর বাবা আমাকে ঘুমাতে দিবে না, আর সকালবেলা ঠিক ঘুমিয়ে যাবে। খুব দুষ্টু, দুষ্টু ছেলে একটা। তা কি করছো এখন, কি করবে এবার? ভাত উপর দেবে, খুব তাড়াহুড়ো আছে মনে হয়। চলে এসেছে রান্নাঘরে, কি রান্না করছো? পটল আলু ডালনা। আর কি? আলু ডাল, ডালনা ডাল। ভাত খেতে পারবা? আলু পটলের তরকারি রান্না এবার আমাকে করতে হচ্ছে। হলুদ দিয়ে রান্না তো কিছু না, শুধু কড়াই আর কুঞ্চি দেখে নাড়ানো। আর আমার কিরুনি আসছে, চলে এসছে এবার। আরে বাবা, জল পড়ে ভিজে যায় গো। এই আমাদের বড় ইয়েটা কি হয়েছে? অত বড়তে অল্প একটু ডাল না? তুমি তাহলে একটু নাড়ো, আমি হলো তরকারি ডেকে নিই। হ্যাঁ করি আর কি। ভালো পটলের রসা আজকে সত্যি কথা বলতে অনেকটা দেরি হয়ে গেছে, প্রায় 11:30 বেজে গেছে, তাই না? 11:30 বেজে না এখন প্রায়? What? 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 What